বিসিএস টিউনস এর পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা পিএসসি এন্ড আদার এক্সাম কোশ্চেন এগুলো সলভ করব, অর্থাৎ পিএসসি যে বিভিন্ন পরীক্ষা নেয় সে পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে এবং যে পাবলিক ইউনিভার্সিটি আছে সেগুলো পরীক্ষায় যে পার্টস অফ হিস্ট্রি থেকে যে প্রশ্ন হয় এবং ব্যাংক জব যেগুলো আছে সেগুলোতেও পার্টস অফ হিস্ট্রি থেকে যে প্রশ্নগুলো হয়, এছাড়াও অন্যান্য যে বিভিন্ন গভর্নমেন্ট জবগুলো আছে সেগুলোতে পার্টস অফ হিস্ট্রি থেকে যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো আমরা আলোচনা করবো ব্যাখ্যা সহ, যাতে করে আপনারা খুব সহজেই বিষয়গুলো বুঝতে পারেন। তো এর আগের ভিডিও টিউটোরিয়াল গুলোতে আমরা পার্টস অফ স্পিচ সম্পর্কে খুব ভালোভাবে আলোচনা করছি, তো যদি আপনারা সেই ভিডিও গুলো দেখেন তাহলে এই বিষয়গুলো বুঝতে সহজ হবে। তো আমি সবসময় সাজেস্ট করব যে আমার আগের ভিডিও টিউটোরিয়াল গুলো অর্থাৎ পার্টস অফ স্পিচের যে ভিডিও গুলো আছে সেগুলো আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখবেন, তারপরে এই ভিডিও গুলো দেখবেন। ওকে, তো এক নম্বর প্রশ্ন বলা হচ্ছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গাল, তো গাল কোন ধরনের নাউন। এই নম্বরে বলা হচ্ছে প্রপার নাউন, বি নাম্বারে বলা হচ্ছে কমন নাউন, সি নাম্বারে বলা হচ্ছে কালেক্টিভ নাউন এবং ডি নাম্বার ম্যাটারিয়াল নাউন। সো এখানে গাল হলো একটি কমন নাউন এবং কমন নাউন কি জিনিস, অর্থাৎ আমাদের আনসার হলো বি। তো কমন নাউন হলো যে নাউন কোনো গোত্র বা শ্রেণীর নামকে বোঝায় তাকে কমন নাউন বলা হয়। অর্থাৎ কমন নাউন দ্বারা কোনো একটা শ্রেণী বা গোত্রর একটি সাধারণ নাম বোঝাবে, যেমন এখানে গাল, গাল দ্বারা সমস্ত একটা সমস্ত বালিকাকে বোঝাচ্ছে, ঠিক আছে, সমস্ত বছরের বালিকাকে, এবং এগুলো হতে পারে 5 বছরের বালিকা, 10 বছরের বালিকা বা যারা বালিকা সেই সমস্ত বালিকার একটা শ্রেণীকে বোঝাচ্ছে গাল দ্বারা। এরপরে এখানে আমরা কমন নাউনের এক্সাম্পল দিচ্ছি, যেমন গাল, স্টুডেন্ট, স্টুডেন্ট দ্বারা সকল প্রকার স্টুডেন্ট বোঝায়। স্টুডেন্টের মধ্যে থাকতে পারে সেখানে ইউনিভার্সিটি স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট, তারপরে হতে পারে যে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট বা ডাক্তারি লাইনে পড়ে তারাও স্টুডেন্ট, যত প্রকার স্টুডেন্ট আছে সমস্ত প্রকার স্টুডেন্টের একটা কমন নাম হলো স্টুডেন্ট, তারা ছাত্র। ওকে, সুতরাং এটা হলো একটি কমন নাউন। এরপরে আছে টিচার, ডক্টর, এগুলো প্রত্যেকটাই এক একটি কমন নাউন। তো সঠিক আনসার হলো বি, অর্থাৎ গাল হলো একটি কমন নাউন। 11 নম্বর প্রশ্ন বলা হচ্ছে ওভাল ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ, তো এ নম্বরে বলা হচ্ছে ওভার, বি নম্বরে বলা হচ্ছে বাই আই, সি নম্বরে বলা হচ্ছে এগ, ডি হলো লিভ। তো এখানে সঠিক আনসার হলো ওভাল এর বাংলা অর্থ হলো ডিম্বাকৃতি। সো এগ মানে ডিম, ডিম থেকে ডিম্বাকৃতি, সুতরাং সঠিক আনসার হবে সি। আমরা যদি এর নোট দেখি তো ওভাল এর অর্থ ডিম্বাকৃতি, তাই এটি এগ এর নাউন এর অ্যাডজেক্টিভ, অর্থাৎ এগ হলো নাউন, এগকে যদি আমরা অ্যাডজেক্টিভ তৈরি করি তাহলে সেটা হবে ওভাল, সুতরাং এগ এর অ্যাডজেক্টিভ হলো ওভাল, সঠিক আনসার হলো সি। 12 নম্বরে বলা হচ্ছে হুইচ পার্টস অফ স্পিচ ইজ হোমলি, অর্থাৎ হোমলি কোন পার্টস অফ স্পিচ। এ নম্বরে বলা হচ্ছে নাউন, বি নম্বরে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ, সি নম্বরে বলা হচ্ছে ভার, ডি নম্বরে বলা হচ্ছে অ্যাডভার্ব। তো সঠিক আনসার হলো অ্যাডজেক্টিভ, কি জন্য অ্যাডজেক্টিভ, হোমলি, আমরা জানি হোম অর্থ বাড়ি, বাড়ি দ্বারা নাউন বোঝায়, কিন্তু এখানে হোম না, এখানে শুধু এখানে হোমলি আছে। আমরা জানি যে নাউনের সাথে যদি এলয় যুক্ত হয় তখন সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, সুতরাং হোম হলো নাউন, হোমের সাথে আমরা এলয় যুক্ত করে দিচ্ছি হোমলি, সুতরাং এটা হবে অ্যাডজেক্টিভ। এটা এখানে যদি আমরা ব্যাখ্যা দেখি যে হোমলি অ্যাডজেক্টিভের উদাহরণ, নাউনের সাথে এলয় যুক্ত হলে সেটা অ্যাডজেক্টিভ হয়, এখানে হোম হলো নাউন যার অর্থ বাড়ি, সুতরাং নাউনের সাথে এলয় যুক্ত হলে সেটা আমরা অ্যাডজেক্টিভ করে দিচ্ছি, সুতরাং 12 নম্বরের সঠিক আনসার হবে বি, অর্থাৎ অ্যাডজেক্টিভ। 13 নম্বর প্রশ্নে বলা আছে আই হ্যাড এ টক উইথ হিম, এখানে টক ইজ, হিয়ার টক ইজ বলা হচ্ছে আই হ্যাড এ টক উইথ হিম, হিয়ার টক ইজ, এখানে টক শব্দটা কোন পার্টস অফ স্পিচ, এ নাম্বারের ভার্ব, বি নাম্বার নাউন, সি নাম্বার প্রোনাউন এবং ডি নাম্বার অ্যাডভার্ব। তো এখানে একটা ব্যাখ্যা হলো যে ভার্বের সাথে, ভার্বের আগে যদি আর্টিকেল এ এন ডি বসে তখন সেই ভার্বটা নাউন হয়ে যায়। তো যেহেতু টক একটি ভার্ব এবং টকের সামনে একটি আর্টিকেল এ বসে, সুতরাং এটা নিঃসন্দেহে নাউন। তো সঠিক আনসার হলো আমাদের বি, অর্থাৎ নাউন। এখানে যদি আমরা নোট দেখি যে ভার্বের আগে আর্টিকেল বসে তা নাউন হয়ে যায়। 14 নম্বরে বলা হচ্ছে কাম অন, ইট ইজ টাইম টু গো হোম, হেয়ার হোম ইজ, তো আমরা একটু আগে আলোচনা করছি যে হোম হলো একটি নাউন, তো হোম একই সাথে নাউন এবং অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, সুতরাং আমাদের অপশনগুলো দেওয়া আছে নাউন, বি নম্বরে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ, সি নম্বরে বলা হচ্ছে অ্যাডভার্ব এবং ডি নম্বরে বলা হচ্ছে প্রোনাউন। তো হোম অনেক সময় নাউন এবং অ্যাডভার্ব দুটো হিসেবে ব্যবহার হতে পারে, তো কখন নাউন কখন অ্যাডভার্বের ব্যবহার হবে, যখন হোম শব্দটি ভার্বকে মডিফাই করবে তখন সেটা হবে অ্যাডভার্ব, সুতরাং সঠিক আনসার হলো অ্যাডভার্ব, এখানে হোম শব্দটি ভার্ব গোকে মডিফাই করছে, সুতরাং এটা হলো একটি অ্যাডভার্ব।
নোটটা আছে হোম শব্দটি নাউন অ্যাডভার্বকে মডিফাই করেছে, অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয় নাউন, অর্থাৎ হোম শব্দটি নাউন এবং অ্যাডভার্ব উভয় হিসেবে ব্যবহার হয়। 15 নম্বর বলা আছে হুইচ ইজ রিফ্লেক্সিভ প্রোনাউন, আর জানি রিফ্লেক্সিভ প্রোনাউন গুলো হলো আরসেল, মাইসেল, ইটসেল, এগুলো হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। তো অপশন আমাদের দেওয়া আছে হু, বি নম্বরে হিমসেল, সি নম্বরে ওয়ান এবং ডি নম্বরে দি। সুতরাং এখানে বি নাম্বার অর্থাৎ হিমসেলফ হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। আমরা যদি নোট দেখি যে রিফ্লেক্সিভ প্রোনাউন সমূহ হলো মাইসেলফ, আওয়ারসেলফ, ইটসেলফ, হারসেলফ। তো রিফ্লেক্সিভ প্রোনাউন প্রোনাউন সম্পর্কে যদি আপনারা আরো ডিটেইল জানতে চান তাহলে আমাদের চ্যানেলে রিফ্লেক্সিভ প্রোনাউন অর্থাৎ প্রোনাউন সম্পর্কে আলোচনা করা আছে, চাইলে আমার সেই ভিডিওটি একটু দেখতে পারেন, সেখানে প্রোনাউনের সম্পর্কে খুব বিস্তারিত আলোচনা করা আছে। 16 নম্বর প্রশ্ন বলা হচ্ছে ইন দ্য সেন্টেন্স হি ইজ টলার দেন আই, দ্য আন্ডারলাইন ওয়ার্ড এখানে দেন। আমি বাক্যটি যদি একটু অ্যানালাইসিস করি তাহলে দেখা যাচ্ছে হি ইজ টলার দেন আই, অর্থাৎ এটা বোঝা যাচ্ছে এর একটি কম্পারেটিভ ডিগ্রি, অর্থাৎ দুইটা ব্যক্তি বা বস্তুর মধ্যে যখন যে সেন্টেন্স দ্বারা তুলনা করা বোঝাবে সেটা নিঃসন্দেহে কম্পারেটিভ ডিগ্রি, এবং কম্পারেটিভ চেনার উপায় হলো এখানে দেন ব্যবহার হবে। এই সেন্টেন্সে যেহেতু দেন ব্যবহার হয়েছে এছাড়াও কম্পারেটিভ ডিগ্রি আর বিভিন্ন ওয়েতে চেনা যায়, বাট কম্পারেটিভ সেন্টেন্স দ্বারা দুইটা ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা বোঝাবে। তো এখানে দেন যেহেতু ব্যবহার হয়েছে সুতরাং এখানে বলা হচ্ছে দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ, এক নম্বরে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ, দুই নম্বরে বলা হচ্ছে নাউন, তিন নম্বরে বলা হচ্ছে প্রিপজিশন, চার নম্বরে বলা হচ্ছে কনজাংশন। তো আমরা আবারও বলি যে যে কোনো প্রকার যে ডিগ্রিগুলো আছে সেগুলো নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ, অর্থাৎ সকল প্রকার ডিগ্রি হলো অ্যাডজেক্টিভ। আমরা অ্যাডজেক্টিভের যে ভিডিও আছে সেখানে আমরা খুব ভালোভাবে আলোচনা করছি যে অ্যাডজেক্টিভ কোনগুলো অ্যাডজেক্টিভ চেনার উপায়। তো এখানে যেহেতু সেন্টেন্সটি হলো একটি কম্পারেটিভ ডিগ্রি সুতরাং এটা অ্যাডজেক্টিভ, সুতরাং সঠিক আনসার হলো এ নাম্বার, অর্থাৎ দেন হলো এখানে অ্যাডজেক্টিভ। আমরা যদি নোট দেখি যে ডিগ্রি অ্যাডজেক্টিভের মতো আচরণ করে, সেন্টেন্সটি হলো কম্পারেটিভ ডিগ্রি। ওকে, এখানে যে সেন্টেন্সটি আছে এটা কম্পারেটিভ ডিগ্রি সুতরাং এটা হলো অ্যাডজেক্টিভ। কত নম্বর পর প্রশ্ন বলা হচ্ছে বিউটিফুল ইজ অ্যান এক্সাম্পল অফ, অর্থাৎ বিউটিফুল কিসের উদাহরণ। এ নম্বরে বলা হচ্ছে ভার, বি নম্বরে বলা হচ্ছে কনজাংশন, সি নম্বরে অ্যাডজেক্টিভ, ডি নম্বরে প্রোনাউন। আমরা জানি যে কিছু সাফিক্স করেছিলাম আমরা ফুল, লেসলি, এগুলো হলো একটি সাফিক্স, সুতরাং সঠিক আনসার হলো অ্যাডজেক্টিভ। ফুল হলো একটি অ্যাডজেক্টিভের সাফিক্স, বিউটি এর শেষে ফুল সাফিক্সকে যুক্ত হয়ে বিউটিফুল তৈরি করছে, সুতরাং এটা হলো অ্যাডজেক্টিভ। আমরা যদি নোট দেখি অ্যাডজেক্টিভ এর সাফিক্স হলো ফুল সুতরাং বিউটিফুল হলো একটি অ্যাডজেক্টিভ। 8 নম্বর হচ্ছে কুইকলি ইজ অ্যান এক্সাম্পল অফ, এ নম্বর অ্যাডভার্ব, বি নম্বরে প্রোনাউন, সি নম্বরে ভার, ডি নম্বর অ্যাডজেক্টিভ। কুইকলি কিসের এক্সাম্পল, বাংলা হলো যে কুইকলি কিসের এক্সাম্পল, অ্যাডভার্ব, প্রোনাউন, ভার্ব না অ্যাডজেক্টিভ। তো সঠিক আনসার হলো আমাদের অ্যাডভার্ব, অর্থাৎ আমরা জানি যে নোট যদি দেওয়া থাকে, নোট যদি দেওয়া থাকে অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই অ্যাডভার্ব হয়ে যায়, অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, সুতরাং কুইক হলো অ্যাডজেক্টিভ এবং কুইকলি হলো অ্যাডভার্ব, সুতরাং এখানে সঠিক আনসার হলো অ্যাডভার্ব, অর্থাৎ কুইক এর বাংলা অর্থ হলো দ্রুত। এখানে আমরা বুঝতে পারতেছি কুইক হলো একটি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে যেহেতু আমাদের এল ওয়াই যুক্ত হচ্ছে সুতরাং এটি একটি অ্যাডভার্ব। তো সঠিক আনসার আমাদের এ নাম্বার, এটি হলো একটি অ্যাডভার্ব।